নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি এবিটি এর টেস্ট পেপার সলভ করাবো, যার পেজ নম্বর 449 নম্বর পেজ। এই 449 নম্বর পেজের যত এমসিকিউ আছে, শূন্যস্থান আছে, ট্রু ফলস আছে, সম্পূর্ণরূপে সলভ করবো। 449 পেজ এবং 450 পেজ আজকে আমি মাধ্যমিকের 2022 সালের এবিটি এর টেস্ট পেপার সলভ করাছি। তো দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে, 1.1 এ অপরোহণ প্রক্রিয়ায় গঠিত একটি ভূমিরূপ হল, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার ক্যানিয়ন। 1.2 তে কী আছে, নদী হিমবাহ ও বায়ু কর্তৃক ক্ষয় প্রক্রিয়াগুলির অন্যতম হল, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার অবঘর্ষ। 1.3 তে কী বলেছে, বাস্কেট অফ এগ ট্রোফোগ্রাফি দেখা যায় যে ভূমিরূপ অঞ্চলে, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার ড্রামলিন। পরের কোশ্চেন কী আছে, 1.4 এ মিশরের কাতরা হল একটি, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার অপবাহনে সৃষ্ট হ্রদ। পরের কোশ্চেন কী বলেছে, 1.5 এ একটি নাতিশীতোষ্ণ মরুভূমির উদাহরণ, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার গোবি। পরের কোশ্চেন কী আছে, 1.6 এ ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 82°30'। পরের কোশ্চেন কী আছে, 1.7 এ গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মধ্যবর্তী ভূখণ্ডে অবস্থিত, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার কোলেরু হ্রদ। পরের কোশ্চেন কী আছে, 1.8 এ নদী থেকে দূরবর্তী প্রাচীন পলিমাটিকে উত্তর ভারতে বলে, অ্যান্সার হবে ভাঙার। পরের কোশ্চেন কেছে, 1.9 এ ভারতের শীতলতম অঞ্চলটি হল, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার দ্রাস। পরের কোশ্চেন কেছে, 1.11 পশ্চিমঘাট পর্বতের উচ্চতম শৃঙ্গটির নাম, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার ভাবুল মালা। পরের কোশ্চেন কেছে, 1.11 এ ভারতের লৌহ ইস্পাত ও শঙ্কর ইস্পাত কারখানা উভয়ই রয়েছে, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার দুর্গাপুরে। 1.12 তে কী আছে, ভারতের পৌরবসতির ন্যূনতম জনসংখ্যা, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার 5000 জন। 1.13 তে কী আছে, ভারতের রাজ্যগুলির মধ্যে সর্বনিম্ন জনঘনত্ব রয়েছে, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার অরুণাচল প্রদেশ। পরের কোশ্চেন কী আছে, 1.14 এ ভারতের প্রবেশদ্বার নামে অভিহিত বন্দরটি, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার মুম্বাই। এবার আমি 2.1 এর নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে ওয়া লিখবে। যেটা শুদ্ধ সেটা আমি রাইট মেরেছি, যেটা অশুদ্ধ সেটা আমি কেটে দিয়েছি, ঠিক আছে? তোমরা শুদ্ধ এবং অশুদ্ধ লিখবে। 2.11 এ কী বলছে, হিমদ্রোণীর আকৃতি ইংরেজি ভি অক্ষরের মতো, এটা ভুল আছে, হিমদ্রোণীর আকৃতি ইউ আকৃতি অক্ষরের মতো হয়। 2.12 তে কী আছে, ভূমিরূপ পরিবর্তনকারী শক্তি হিসাবে বায়ুর ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ, এটা কী আছে, ভুল আছে, কারণ ভূমিরূপ পরিবর্তনকারী শক্তি হিসাবে নদীর ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ হবে। 2.13 তে কী আছে, ভারতের রাজ্যগুলির মধ্যে রাজস্থান বৃহত্তম, এটা কী আছে, এটা শুদ্ধ আছে, মানে ঠিক আছে। 2.14 এ কী আছে, ব্যাসল্ট শিলা থেকে লোহিত মৃত্তিকা সৃষ্টি হয়েছে, এটা ভুল আছে, ব্যাসল্ট শিলা থেকে কৃষ্ণ মৃত্তিকা সৃষ্টি হয়েছে, ঠিক আছে, অর্থাৎ এটা ভুল। 2.15 এ কী বলেছে, বিন্দা একটি স্তূপ পর্বত, এটা কী আছে, শুদ্ধ আছে, মানে ঠিক আছে। 2.16 এ কী বলেছে, আউটসোর্সিং বিষয়টি তথ্য প্রযুক্তি শিল্পের সাথে জড়িত, এটা কী আছে, শুদ্ধ আছে। পরের কোশ্চেন কী আছে, 2.17 এ কলকাতার মেট্রো রেলপথ ভারতের দীর্ঘতম, এটা কী আছে, ভুল আছে, মানে অশুদ্ধ, দিল্লির মেট্রো রেলপথ ভারতের দীর্ঘতম হবে, ঠিক আছে। এবার আমি শূন্যস্থান সলভ করাবো, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো ছটি। ফার্স্ট কোশ্চেন কী আছে, 2.21 এ ড্যাশ নদীর বদ্বীপের আকৃতি পাখির পায়ের মতো, অ্যান্সার হবে মিসিসিপি মিসৌরি নদীর বদ্বীপের আকৃতি পাখির পায়ের মতো, ঠিক আছে, মিসিসিপি মিসৌরি নদীর বদ্বীপের আকৃতি পাখির পায়ের মতো। 2.22 তে কী বলেছে, ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন ড্যাশ পর্বতে অবস্থিত, অ্যান্সার হবে কারাকোরাম পর্বতে অবস্থিত, কারাকোরাম তোমরা তো নাম শুনেছো, কারাকোরাম পর্বত, তাই তো। 2.23 তে কী বলছে, ধোঁয়াধার জলপ্রপাত ড্যাশ নদীতে সৃষ্টি হয়েছে, অ্যান্সার হবে নর্মদা নদীতে সৃষ্টি হয়েছে। পরের কোশ্চেন কী আছে, 2.24 এ রাজস্থান সমভূমির পশ্চিমের শুষ্ক রুক্ষ উদ্ভিদহীন অঞ্চলকে ড্যাশ বলে, ঠিক আছে, অ্যান্সার হবে মরুস্থলী বলে, মরুস্থলী বলে। 2.25 এ কী বলেছে, ভারতের সর্বাধিক ড্যাশ শ্রেণীর কফির চাষ হয়, অ্যান্সার হবে রোবাসন, ঠিক আছে, রোবাসন শ্রেণীর কফির চাষ হয়। 2.26 এ কী বলেছে, ভারতের সর্বনিম্ন সাক্ষরতা দেখা যায়, অ্যান্সার হবে বিহার রাজ্যে। 2.27 এ কী বলেছে, ড্যাশকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলে, অ্যান্সার হবে
কানপুরকে। যদি বলে ভারতের ম্যানচেস্টার কাকে বলে, তাহলে এর অ্যান্সার হবে আমাদের আহমেদাবাদ। যদি কোশ্চেন করে উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলে, তাহলে এর অ্যান্সার হবে কানপুর। যদি বলে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে, তাহলে এর অ্যান্সার হবে কোয়েম্বাটুর। এবার আমি 2.3 কোশ্চেনগুলো সলভ করাবো, একটি বা দুটি শব্দের উত্তর দাও। ফার্স্ট কোশ্চেন কি আছে 2.3-এ, মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফ মুক্ত পর্বত শীর্ষকে কি বলে? অ্যান্সার হবে নুনাটক্স বলে, নুনাটক্স বলে। 2.32-তে কি বলেছে, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? অ্যান্সার হবে সাল্টেন অ্যাঞ্জেল, সান্টেল অ্যাঞ্জেল জলপ্রপাত, ঠিক আছে। 2.33-তে কি বলেছে, গ্রীষ্মে উত্তর পশ্চিম ভারতের সৃষ্ট ধূলিঝড় কি নামে পরিচিত? অ্যান্সার হবে আধি, আধি, আধয়সী, আধি। 2.34-এ কি বলেছে, অন্ধ্রপ্রদেশ রাজ্যটি ভেঙে নতুন কোন রাজ্যের সৃষ্টি হয়েছে? অ্যান্সার হবে তেলেঙ্গানা। 2.35-এ কি বলেছে, ভারতের হিমালয় পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অ্যান্সার হবে কাঞ্চনজঙ্ঘা। 2.36-এ কি বলেছে, ভারতের একটি গুরুত্বপূর্ণ রবি ফসলের নাম কি? অ্যান্সার হবে গম। 2.37-এ কি বলেছে, পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন নির্মিত হয়? অ্যান্সার হবে চিত্তরঞ্জন। 2.38-এ কি বলেছে, ভারতের কোন পরিবহন ব্যবস্থাকে ভারতের জীবনরেখা বলা হয়? অ্যান্সার হবে রেলপথ। এবার আমি 2.4-এর কোশ্চেনগুলো সলভ করাবো, যেখানে বাম দিকের সঙ্গে ডান দিক। তো দেখো 2.4-এ কি বলেছে, মিশরম রক্স, অ্যান্সার হবে গৌর। 2.42-তে কি বলেছে, ব্যবচ্ছিন্ন মালভূমি, অ্যান্সার হবে মালদান অঞ্চল। 2.43-তে কি বলেছে, মৌসুমি বিস্ফোরণ। 2.43-তে কি আছে, মৌসুমি বিস্ফোরণ, অ্যান্সার হবে চারের অ্যান্সার মালাবার উপকূল। 2.44-এ কি বলেছে, পূর্ব পশ্চিম করিডোর, অ্যান্সার হবে তিনের অ্যান্সার পোরবন্দর। তো দেখো আমি প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট তার অ্যান্সার সলভ করেছি। এবার আমি ভূগোলের 470 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। আমি আজকে মাধ্যমিকের ABTA টেস্ট পেপার সলভ করাচ্ছি, যার পেজ নম্বর 470 এবং 471 পেজ। এর আগে আমি প্রত্যেকটা পেজ সলভ করিয়েছি, আমাদের ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক তোমরা পেয়ে যাবে। তো দেখো 1.1-এর কোশ্চেন কি আছে, পর্যয়ন বা গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার গিলবার্ট। 1.2-তে কী বলেছে, মধ্য ও নিম্ন গতিতে নদীর আঁকাবাঁকা গতিপথকে কি বলে? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার মিয়েন্ডার। 1.3-তে কী বলেছে, বদ্রীনাথের কাছে ঋষিগঙ্গা একটি? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ঝুলন্ত উপত্যকা। পরের কোশ্চেন কি আছে 1.4-এ, মরু অঞ্চলে প্রায় গোলাকার ক্ষয়ীভূত পাহাড় টিলাকে বলে? কয়ের অ্যান্সার ইনসেল বার্স। 1.5-এ কি বলেছে, মরু অঞ্চলে বাজাদা সৃষ্টি হয়? অ্যান্সার হবে গয়ের অ্যান্সার বায়ু ও জলধারার দ্বারা, ঠিক আছে। পরের কোশ্চেন কি আছে 1.6-এ, হিমালয় একটি? এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার নবীন ভঙ্গিল পর্বত। 1.7-এ কি বলেছে, পাঞ্জাবের সমভূমির নদী মধ্যবর্তী ভূমিকে বলে? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার দোয়াব, ঠিক আছে দোয়াব। পরের কোশ্চেন কি আছে 1.8-এ, নর্মদা নদী উপত্যকা হলো? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার গ্রস্ত উপত্যকা। 1.9-এ কি বলেছে, মরু মৃত্তিকা কি প্রকৃতির হয়? অ্যান্সার হবে গয়ের অ্যান্সার লবণাক্ত। 1.11-তে কি বলেছে, সবুজ বিপ্লবের ফলে ভারতের কি চাষে প্রভূত উন্নতি হয়? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার গম চাষে। 1.99-এ কি বলেছে, ক্রান্তীয় পূর্বালে জেট সৃষ্টি হয়? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার গ্রীষ্মকালে। 1.12-তে কি আছে, সংযোজন ভিত্তিক শিল্প বলা হয়? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার মোটর গাড়ি। পরের কোশ্চেন কি আছে 1.13-তে, সাক্ষরতার হার সর্বাধিক হলো কেরলে, তোমাদের মাথায় রাখবে, এবং সাক্ষরতার সর্বনিম্ন হার হলো আমাদের বিহারে, এটা মাথায় রাখবে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবং ভারতবর্ষে মোট সাক্ষরতা মানে শিক্ষিতের হার হলো 74.04%, এটাও পরীক্ষায় দেয়। 1.14-এ কি বলেছে, ভারতে পাতাল রেল চালু হয়? অ্যান্সার হবে কলকাতায়, ঠিক আছে 1984 সালে কলকাতায়। এবার আমি শুদ্ধ অশুদ্ধ নির্ণয়। তো দেখো কোশ্চেন কি আছে 2.11-এ, আলাস্কার মালাস্পিনা একটি পাদদেশীয় হিমবাহের উদাহরণ, এটা কি আছে? ঠিক আছে। 2.12-তে কি আছে, বালুকাপূর্ণ মরুভূমিকে সাহারায় আর্গ বলে, এটা কি আছে? শুদ্ধ আছে, অর্থাৎ ঠিক। 2.13-তে কি আছে, গাঙ্গীয় সমভূমিতে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়? তোমাদের মাথায় রাখতে হবে যে গাঙ্গীয় সমভূমিতে কোনোদিনও ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় না, এখানে কি দেখা যায়, পলিমাটি দেখা যায়, তাই তো, মানে অর্থাৎ এটা ভুল। 2.14-এ কি বলেছে, ক্যাকটাস ফণীমানসা বাবলা খেজুর প্রভৃতি উদ্ভিদকে জাঙ্গল বা জোরেফাইট বলে, এটা কি আছে? ঠিক আছে, অর্থাৎ শুদ্ধ। 2.15-এ কি বলেছে,
চুন ও লবণ মিশ্রিত দোআঁশ মাটি কফি উৎপাদনের পক্ষে উপযুক্ত। এটা কি আছে, ভুল আছে, মানে ঠিক আছে, চুন ও লবণাক্ত মিশ্রিত দোআঁশ মাটি ইক্ষু চাষের উৎপাদনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, ইক্ষু চাষ হয়। ওকে, 2.16 কি বলেছে, মুম্বাইকে ভারতের ম্যানচেস্টার বলা হয়, এটা ভুল আছে, কারণ ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। 2.17 কি, অরুণাচল প্রদেশ জনঘনত্ব সবচেয়ে কম, এটা কি আছে, শুদ্ধ আছে, অর্থাৎ ঠিক আছে। এবার আমি 2.2 এর কোশ্চেনগুলো সলভ করব, যেখানে আমরা শূন্যস্থান লক্ষ্য করতে পারছি। 2.21 কি আছে, বায়ুর কার্য প্রাধান্য লাভ করে, অ্যান্সার হবে মরু অঞ্চলে। 2.22 কি আছে, তুষার মুক্ত পর্বতের শিখর দেশকে বলে ড্যাশ, অ্যান্সার হবে নোনাটক্স। তারপরে কোশ্চেন কি আছে 2.23, ড্যাশ চ্যানেল দ্বারা আন্দামান ও নিকোবার পৃথক করা যায়, অ্যান্সার হবে 10 ডিগ্রি চ্যানেল দ্বারা আন্দামান ও নিকোবারকে পৃথক করা যায়। 2.24 কি আছে, ড্যাশকে ভারতের ডেট্রয়েড বলে, অ্যান্সার হবে চেন্নাইকে। 2.25 কি বলেছে, ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত হলো ড্যাশ, এর অ্যান্সার হবে আরাবল্লি, আরাবল্লি। 2.26 কি বলেছে, লিঙ্গ অনুপাতে ড্যাশ রাজ্য সবচেয়ে কম, অ্যান্সার হবে হরিয়ানা। 2.27 কি আছে, পরিবেশ রক্ষায় 1.5% অরণ্য থাকা প্রয়োজন, অ্যান্সার হবে 33%। এবার আমি 2.3 কোশ্চেনগুলো সলভ করবো, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। ফার্স্ট কোশ্চেন কি বলেছে 2.31, ভারতের নিউমুর চরটি বাংলাদেশে কী নামে পরিচিত, অ্যান্সার হবে আমাদের নিজস্ব অর্থনীতি নামে পরিচিত, যাকে বলে ইইজেড, ঠিক আছে, নিজস্ব অর্থনৈতিক নামে পরিচিত, যাকে বলে ইইজেড, ঠিক আছে, ইইজেড নামে পরিচিত। পরের কোশ্চেন কি বলেছে 2.32, ফিয়র্ড দেশ কাকে বলে, অ্যান্সার হবে নরওয়েকে বলে, নরওয়েকে বলে। 2.33 কি বলেছে, বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী কোন রাজ্য, অ্যান্সার হবে আমাদের তামিলনাড়ু। পরের কোশ্চেন কি বলেছে 2.34, কার্পাস চাষ কোন মৃত্তিকায় সর্বোৎকৃষ্ট হয়, অ্যান্সার হবে কৃষ্ণ ও রেগুড় মৃত্তিকা, ঠিক আছে। পরের কোশ্চেন কি বলেছে 2.35, ধান উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে, অ্যান্সার হবে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ। 2.36 কি বলেছে, ছত্তিশগড়ে ভিলাই ইস্পাত শিল্প কোন দেশের সহযোগিতায় গড়ে ওঠে, অ্যান্সার হবে পূর্বতন সোভিয়েত, ঠিক আছে, সোভিয়েত রাশিয়ার সহযোগিতায় ছত্তিশগড়ে ভিলাই ইস্পাত শিল্প কেন্দ্রটি গড়ে উঠেছে। 2.37 কি বলেছে, মুম্বাই নাসিকের মধ্যে গিরিপথটির নাম কি, এর অ্যান্সার হবে থলঘাট, ঠিক আছে। পরের কোশ্চেন কি বলেছে, এবার আমি 2.4 এর কোশ্চেনগুলো সলভ করাবো, বাম দিকের সঙ্গে ডান দিকের মিলিয়ে দেখো। তো দেখো 2.41 কি আছে, মাজুলি, অ্যান্সার হবে তিনের অ্যান্সার ভারতের বৃহত্তম নদী বদ্বীপ, ভারতের বৃহত্তম নদী বদ্বীপ। 2.42 কি বলেছে, কারেওয়া, এর অ্যান্সার হবে চারের অ্যান্সার জাফরান চাষ। 2.43 কি আছে, ম্যানগ্রিভ অরণ্য, অ্যান্সার হবে একের অ্যান্সার জরায়ুজ অঙ্গুরদগম। 2.44 কি বলেছে, ম্যাকমোহন লাইন, অ্যান্সার হবে ভারত ও চীন সীমান্ত, তোমাদের মাথায় রাখতে হবে ম্যাকমোহন লাইন ভারত ও চীন সীমান্ত, ডুরান্ড লাইন ভারত ও আফগানিস্তানের সঙ্গে, এবং আমাদের র্যাডক্লিফ লাইন ভারতের সঙ্গে আমাদের পাকিস্তানের, এই লাইনগুলো কিন্তু পরীক্ষায় প্রচুর পরিমাণে দেয়। ভিডিওটি দেখার জন্য SBI একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবার আমি 492 পেজ সলভ করাবো, যেখানে ভূগোলের MCQ এবং AC³ টু দ্য পয়েন্ট সলভ করিয়ে দেবো। তো দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে 1.1, ভূমিরূপ পরিবর্তনকারী শক্তিগুলির মূল উৎস, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার সূর্য। 1.2 কি বলেছে, ইলহাদ ও মারাজও একটি বিখ্যাত, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার নদী বদ্বীপ। 1.3 কি বলেছে, কিউমিক এককের সাহায্যে মাপা হয়, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার নদী জলপ্রবাহ। পরের কোশ্চেন কি আছে 1.4, শিলাময় মরুভূমিকে সাহারায় ড্যাশ বলে, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার হামাদা বলে, কি বলে, হামাদা বলে, ড্যাশ হবে না, ঠিক আছে, আমি MCQ সলভ করাচ্ছি। 1.5 কি বলেছে, দ্য ল্যান্ড অফ ফিয়র্ডস নামে পরিচিত দেশ, তোমরা তো জানো দ্য ল্যান্ডস অফ ফিয়র্ডস নামে পরিচিত হলো নরওয়ে। পরের কোশ্চেন কি আছে 1.6, বর্তমান ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলটি হলো, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার লাদাখ। পরের কোশ্চেন কি আছে 1.7, ছোটনাগপুর মালভূমি একটি, এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার বিচ্ছিন্ন মালভূমি। পরের কোশ্চেন কি আছে 1.8, ভারতের পশ্চিমী ঝাঞ্ঝার আগমন ঘটে, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার শীতকালে, অর্থাৎ শীত ঋতুতে। 1.9 কি বলেছে, গঙ্গা নদীর ডান তীরের প্রধান উপনদীর নাম কি, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার যমুনা। 1.11 কি বলেছে, দামোদর নদী পরিকল্পনার
পরিকল্পনার বাদ জলধারা ও জলবিদ্যুৎ কেন্দ্রগুলির মধ্যে সর্বাধিক ক্ষমতা সম্পন্নটি হল অ্যান্সার হবে ঘয়ার অ্যান্সার পাঞ্চেত। পরের কোশ্চেন কিছু 1.00 নেই, ভারতের কোন রাজ্য গম উৎপাদনে প্রথম? অ্যান্সার হবে আমাদের গয়ের অ্যান্সার উত্তরপ্রদেশ। পরের কোশ্চেন কিছু 1.12 আধুনিক শিল্প দানব হিসাবে শিল্প অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার তৈল রসায়ন শিল্প। পরের কোশ্চেন কিছু 1.13 কি বলেছে সর্বশেষে আদমশুমারি অনুযায়ী ভারতের গড় সাক্ষরতার হার? অ্যান্সার হবে 74%, অ্যাকচুয়ালি 74.04% হওয়া উচিত। পরের কোশ্চেন কি আছে আমাদের 1.14 দৈর্ঘ্যের বিচারে ভারতের রেলের রেলপথের বিভাগগুলির মধ্যে বৃহত্তম? অ্যান্সার হবে ঘরাতার মধ্য রেলপথ। এবার আমি 2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ এইগুলো সলভ করাবো। যেগুলো শুদ্ধ সেগুলো আমি রাইট চিহ্ন দেবো, যেগুলো অশুদ্ধ সেগুলো আমি কেটে দেবো। তোমরা কিন্তু পরীক্ষার সময় শুদ্ধ হলে সু লিখবে এবং অশুদ্ধ হলে অ লিখবে। তো দেখো 2.11 কী বলেছি, হিমবাহের উপরি স্তরে অসংখ্য আড়াআড়ি ও সমান্তরাল ফাটল একত্রে থাকলে তাকে বলে, এর অ্যান্সার কী হবে? তো দেখো এখানে বলেছে বার্কশ্রুন্ড, অ্যান্সার হবে এটা কিন্তু বার্কশ্রুন্ড হবে না, এটা ভুল আছে, এর অ্যান্সার হবে ক্রেভাজ। 2.22 কী বলেছে, নদী অববাহিকার মধ্যে পার্বত্য বা উচ্চভূমিতে নদী অধিকৃত অঞ্চল হলো জলবিভাজিকা, এটা কি আছে? শুদ্ধ আছে। 2.23 কী বলেছে, ভারতের মৌসুমি বায়ুর আগমনের জন্য উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ুর অবস্থান দায়ী, এটা কি আছে? শুদ্ধ আছে। 2.24 কী বলেছে, আলপীয় অরণ্য দেখা যায়, তো দেখো দেখা যায় হিমালয় পার্বত্য অঞ্চল, এটা কি আছে? শুদ্ধ আছে। 2.25 কী বলেছে, ভারতের প্রধান কফি গবেষণা কেন্দ্র রয়েছে দিল্লিতে, এটা ভুল আছে, দিল্লির পোষায়, এটা ভুল আছে, কারণ এই ভারতের প্রধান কফি গবেষণাগার কেন্দ্র রয়েছে কর্ণাটকের চিকমাগালুরে, ঠিক আছে, তো এটা ভুল আছে। 2.27 কী বলেছে, পূর্ব পশ্চিম করিডর সড়ক পথের পূর্ব সীমা হলো শিলচর, এটা কি আছে? শুদ্ধ আছে। এবার আমি শূন্যস্থান সলভ করাবো যে কোনো ছটি, তো দেখো 2.2 এই কোশ্চেনগুলো রয়েছে। 2.21 কী আছে, আবহাওয়িকার প্লাস ক্ষয়ীভবন প্লাস পুঞ্জিত ক্ষয় সব মিলে হবে কী হবে, নগ্নি ভবন হবে। 2.22 কী বলেছে, মরুভূমি শুষ্ক নদীখাতকে বলে ড্যাশ, অ্যান্সার হবে ওয়াদি। 2.23 কী বলেছে, ভারতের উত্তর সীমা বিন্দু হলো ড্যাশ, অ্যান্সার হবে ইন্দ্রাকল। 2.24 কী বলেছে, দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গটি হলো, অ্যান্সার হবে আনায়মদি শৃঙ্গ। 2.25 কী বলেছে, ড্যাশ হ্রদ ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ, অ্যান্সার হবে উলার, হস্য উল লয়কার বয়শূন্য র। 2.26 কী বলেছে, চা একটি বাগিচা জাত ড্যাশ ফসল, অ্যান্সার হবে পানীয় ফসল। 2.27 কী বলেছে, গোয়ার বন্দরের প্রধান রপ্তানি দ্রব্য হলো আকরিক লোহা, এটা কি আছে? গোয়ার এটা কিছু আকরিক লোহা হবে, ঠিক আছে, বুঝতে পারছো আমি কী বলছি? এবার আমি 2.3 কোশ্চেনগুলো সলভ করবো, যেখানে যে কোনো ছটি প্রশ্নের উত্তর দিতে হবে। তো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে, 2.31 আরোহণ ও অবরোহণের সম্মিলিত ফল কি, অ্যান্সার হবে পর্যায়ন। 2.32 কী বলেছে, কোন মরুভূমির কী বলেছে প্রসার রোধে গ্রেট গ্রিন ওয়াল নির্মিত হয়েছে, অ্যান্সার হবে সাহারা। 2.33 কী বলেছে, ভারত থেকে একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও, অ্যান্সার হবে আরাবল্লী। 2.34 কী বলেছে, নর্মদা নদীর উৎস কোথায় অবস্থিত, অ্যান্সার হবে অমরকণ্টক। 2.35 কী বলেছে, কোন মৃত্তিকায় স্থানীয় নাম রেগুড়, অ্যান্সার হবে কৃষ্ণ মৃত্তিকায়। পরের কোশ্চেন কী বলেছে, 2.36 বাজরা উৎপাদনের ভারতের কোন রাজ্য প্রথম, অ্যান্সার হবে রাজস্থান। পরের কোশ্চেন কী বলেছে, 2.37। তো দেখো নেক্সট কোশ্চেন কী বলেছে, 2.37 বিশুদ্ধ কাঁচামাল ব্যবহার করে এমন একটি গুরুত্বপূর্ণ শিল্পের নাম লেখো, অ্যান্সার হবে আমাদের কার্পাস বয়ন শিল্প, ঠিক আছে। পরের কোশ্চেন কী বলেছে, 2.38 ভারতের একটি করমুক্ত বন্দরের নাম লেখো, অ্যান্সার হবে কান্ডালা, কয়াকার নয়ডা একার লয়কার কান্ডালা, একটু বানামে গণ্ডগোল আছে, প্লিজ তোমরা ঠিক করে নেবে। এবার আমি বাম দিকের সাথে ডান দিকের মিলাবো, তো দেখো বাম দিকে কী আছে ডান দিকে কী আছে, বাম দিকে আছে 2.41 কেন্দ্রীয় মরু গবেষণা প্রতিষ্ঠানের প্রধান কেন্দ্র, অ্যান্সার হবে দুইয়ের অ্যান্সার যোধপুর। 2.42 কী বলেছে, ভারতের আবহাওয়া অফিসের সদর দপ্তর, অ্যান্সার হবে চারের অ্যান্সার নিউ দিল্লি। 2.43 কী বলেছে, একটি শঙ্কর ইস্পাত উৎপাদন কেন্দ্র, অ্যান্সার হবে একের অ্যান্সার সালেম।
2.44 কি বলেছে একটি প্রশাসনিক শহর অ্যানসার হবে তিনের অ্যানসার চণ্ডীগড় ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের ডেসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে আমাদের ডেসক্রিপশন বক্সে 2022 সালের মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ এবং 2022 সালের মাধ্যমিকের মডেল অ্যাক্টিভিটি টাস্ক সম্পূর্ণরূপে সলভ করা আছে এবং 2022 সালের মাধ্যমিক টেস্ট পেপার সলভ করা আছে স্কুল যেটা দিয়েছে